নওগাঁয় বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ বিজিবি রংপুর রিজন পর্যায়ে আন্তঃ ব্যাটালিয়ন তাইকোয়ান্ডো প্রতিযোগিতা 2018 অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল 5:30টায় পুরস্কার বিতরণের মধ্য দিয়ে 5 দিনব্যাপী এই প্রতিযোগিতা শেষ হয়েছে। প্রতিযোগিতায় রংপুর রিজনের 15টি ব্যাটালিয়নের 194 জন খেলোয়াড় অংশগ্রহণ করেছেন। এতে নওগাঁস্থ 16 বিজিবির 5টি স্বর্ণ, 3টি রৌপ্য ও 3টি তাম্র পদক পেয়ে চ্যাম্পিয়ন এবং 56 বিজিবি নীলফামারী 1টি স্বর্ণ, 2টি রৌপ্য ও 2টি তাম্র পদক পেয়ে রানার চাপ হওয়ার গৌরব অর্জন করেছেন। নওগাঁস্থ 16 বিজিবি প্যারেড গ্রাউন্ডে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন রংপুর রিজনের রিজন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান। এ সময় রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল গাজী মোহাম্মদ সাজ্জাদ, দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ আনিসুর রহমান, ঠাকুরগাঁওয়ের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ শামসুল আরেফিন এবং 16 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খাদেমুল বাশার সহ বিভিন্ন ব্যাটালিয়নের কমান্ডিং অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় 29 বিজিবি ফুলবাড়ির সিপাহী মোহাম্মদ শামসুল খান শ্রেষ্ঠ প্রবীণ খেলোয়াড় এবং 56 বিজিবি নীলফামারীর সিপাহী মোহাম্মদ নুরুল আমিন শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেন। উল্লেখ্য, 11 মার্চ নওগাঁস্থ বিজিবি প্যারেড গ্রাউন্ডে এই প্রতিযোগিতা শুরু হয়। Thank you.